নিয়ন্ত্রণ হারালে জীবনের আর রক্ষা নেই। হয়তো আপনি মনে করছেন একটু জোরে গেলেই আপনি দ্রুত পৌঁছে যাবেন। আপনি ভাবছেন পরের টিপ ধরার জন্য যত আগে পৌঁছানো যায়, কিন্তু আপনার তাড়াহুড়ো আপনাকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে। না বুঝেই আপনি চলে যাচ্ছেন জীবনের শেষ যাত্রা করতে। এমনই এক সত্যি ঘটনা আজ আপনাদের জানাবো। বালিটানা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ হোসেন, বয়স 42 বছর, নামে এক চালক নিহত হয়েছে। বিকেলে উপজেলার কীর্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন ঝিনাইদহের শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের ইজহার আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বালি বোঝাই ট্রাক্টর, গ্রাম্য ভাষায় যাকে হ্যারো গাড়ি বলা হয়, কাতলা গাড়ি বাজার থেকে লাঙলবান বাজারের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জিকে সেচ খালের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ঘটনাস্থলেই গাড়ি চালক মারা যায়। তবে নিশ্চিত হওয়ার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক ও কমেন্টস করুন। ধন্যবাদ।